আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনার নাম, ঠিকানা এবং বয়সটা একটু আমাদের বলবেন। আমার নাম খাদিজা, আমার বয়স 25, আমার বাড়ি নরসিংদী। ম্যাম, আপনার মূলত কি কি সমস্যা নিয়ে আমাদের এই হসপিটালে এসেছেন? আমার হিপে সমস্যা ছিল, আমার হিপের অনেক ব্যথা ছিল, ব্যথার জনিত সমস্যা নিয়ে আমি এখানে আসছি। আমার ব্যথা 11 মাস ধরে চলতেছে। আমি এ ব্যথার জন্য হাঁটতে কষ্ট হতো, ঘুমাইতে কষ্ট হতো, কোনো কাজ করতে পারতাম না, সব কাজে অনেক কষ্ট হতো, আর সংসারে যত কাজ আছে কিছু কাজ করতে পারতাম না, অনেক সমস্যাই বাবুগুলো বাচ্চাগুলো নিয়ে হাঁটতে পারতাম না। আপনি পেশায় কি কাজ করতেন? আমি একজন গৃহিণী। আপনি এই পর্যন্ত এইটার জন্য কতজন ডাক্তার দেখাইছেন? আমি ওই অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে আমার নাকি অপারেশন সার্জারি করতে হবে। তখন পরিস্থিতি কেমন হয়েছিল? আমি অনেক মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম, আমার পরিবার অনেক ভেঙে পড়েছিল, দেখি এ মুহূর্তে কি করুন যায়, এ বয়সে সার্জারি করলে তো আমার চলাফেরা অনেক কষ্ট হইব। তো পরবর্তীতে আপনি আমাদের এই ডিপিআরসি সন্ধান কিভাবে করলেন? আমি একদিন হঠাৎ করে ভিডিও দেখতাছি, ইউটিউবে চার দিছি যে কি ডাক্তার আছে, কোনো নন অপারেশন ছাড়া কি কোনো ওষুধ আছে কিনা, তারপরে দেখছি যে সুফলা প্রধানের স্যারের ভিডিও, পরে আমি এখানে আসছি। জি, স্যার বলছে আমরা রিয়েব ফিজিওথেরাপি দ্বারা সুস্থ করে দিব। স্যারের মুখে যে আপনি অপারেশন ছাড়া সুস্থ হয়ে এটা শোনার পরে আপনার তখন কেমন মনে হয়েছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, তখন আপনি সাথে সাথে এখানে চিকিৎসা নেওয়া শুরু করে দিলেন? জি, আমি এখানে স্যার বলছে 15 দিন ভর্তি থাকার জন্য, আমরা 15 দিন ভর্তি হয়ে গেছি, মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন সুস্থ। এখানে চিকিৎসা নেওয়ার পরে বর্তমানে আপনার শারীরিক অবস্থা কেমন? জি, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো, আমি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারি, ব্যথাটা অনেকটাই কম, আমার হাঁটার মুভমেন্টটা একটু বাড়ছে। যে আমি সুফুলা স্যারকে এটাই বলতে চাই, যারা এ ধরনের রোগী আছে তারা এ স্যারের কাছে আইসা ফিজিওথেরাপির মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো হয়ে যেতে পারে। আমার সাথে এখানে ফিজিওথেরাপি ম্যাম অনেক ভালো আচরণ করছে, যে নার্স ডাক্তার তারা সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে। এখানে চিকিৎসা নিয়ে আপনার কাছে কেমন লাগছে? জি, আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সারা জীবন ভালো এবং সুস্থ ভাবে জীবন যাপন করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।